नमस्कार बंधुरा सबाई केमन आशा करछि सबाई खूब भालो आछेन। तो बंधुरा आजकेर ए भिडियोते आमी आपनादेरके देखाबो जे आपनारा कोन सेटिंगटी फोने एनाबल करले पर आपनादेर फोनटा खूब ठंडा थाकबे। अर्थात आमरा बेशिक्षण नेट यूज करले अथवा टिकटक यूज करले पर देखा जाए आमादेर फोनटा प्रचुर परिमाणे हिट हो जाए, गरम हो जाए। एर फले किन्तु आमादेर फोन आस्ते आस्ते स्लो होते शुरू करे एबं हैंग करे। तो आजकेर ए सेटिंग दुटो यदि आपनारा आपनादेर फोने करेन ताहले पर किन्तु आपनादेर फोन आर हैंग करबे ना, अतटा गरमो हबे ना। तो এবার দেখুন যে আমরা কিভাবে সেটা করি। তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো এটার জন্য যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে এবং সেটিংস অপশনে যাওয়ার পরে আপনারা যেখানে অ্যাপ্লিকেশনগুলো থাকে মানে আপনার ফোনে কোন কোন অ্যাপ্লিকেশন আছে সেগুলো যেখানে থাকে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে যতগুলো অ্যাপ্লিকেশন আপনাদের সামনে থাকবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ঢুকবেন এবং অ্যাপ্লিকেশনের মধ্যে যখন ঢুকবেন দেখবেন নিচের দিকে একটি অপশন দেওয়া থাকে পারমিশন বলে। কারোর ফোনে অ্যাপ পারমিশন আছে, কারোর ফোনে পারমিশন বলে আছে। তো আমার ফোনে অ্যাপ পারমিশন আছে, এখানে ঢুকবেন। এখানে ঢোকার ফলে দেখবেন যে দেখুন এখানে পারমিশন কী কী দেওয়া আছে। ক্যামেরা অন করা আছে, মাইক্রোফোন অন করা আছে, লোকেশন অন করা আছে, স্টোরেজ অন করা আছে। তো আপনারা কী করবেন এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন লোকেশনটাকে আপনারা অফ করে দেবেন, ব্যাক করবেন। ব্যাক করবে এবার আবার অন্য যে অ্যাপ্লিকেশন যেমন ফেসবুক, ফেসবুকের অ্যাপ্লিকেশনের মধ্যে পারমিশনের মধ্যে ঢুকবেন। ঢুকেও আপনারা এখান থেকে এই লোকেশনটাকে অফ করে দেবেন প্রত্যেকটা। এভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আপনি জাস্ট লোকেশনের পারমিশনগুলোকে ডিসেবল করে রাখবেন, তাহলে পরে আপনাদের ফোন অনেকটাই কিন্তু ঠান্ডা থাকবে। এবং দ্বিতীয় যে সেটিংটা আছে, দ্বিতীয় সেটিংটার ক্ষেত্রে আপনারা যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশানে এবং সেটিংস অপশানে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন এবং নিচের দিকে গিয়ে দেখবেন যে আপনাদের এই সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশানটা থাকে সেই অপশানটার মধ্যে আপনারা ঢুকবেন। তারপর আপনারা দেখবেন যে প্রাইভেসি নামে যে এই সেটিংটা থাকে এইখানে যে পেটি প্রাইভেসিটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন লোকেশন নামে একটি অপশান রয়েছে, এই লোকেশনটা দেখুন অন করা রয়েছে। এই লোকেশনটাকে আপনারা করবেন অফ, কারণ এটাকে যদি এটা যদি অন থাকে তাহলে পরে কিন্তু আপনার ফোনে প্রচুর পরিমাণে চার্জ শেষ হবে এবং তার ফলেই কিন্তু ফোনটা গরম হয়। শুনে এটাকে সবসময়ের জন্য আপনারা ডিসেবল করে দেবেন। এক একটা ফোনের মধ্যে এক একটা সেটিংয়ের মধ্যে এই প্রাইভেসির মধ্যে লোকেশনটা থাকে। তো আপনারা একটু খুঁজে নেবেন যে কোথায় আছে প্রাইভেসি, প্রাইভেসির মধ্যে লোকেশনটা থাকবে। আবার অন্য অনেক অনেক ফোনে আছে লোকেশনটা আলাদাভাবে থাকে। তো আপনারা একটু খুঁজে দেখে নেবেন যে লোকেশনটা কোথায় আছে, লোকেশনটা জাস্ট আপনারা অফ করে রেখে দেবেন, তাহলে পরে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখুন এইটা প্রথমে অন করবেন, তারপরে আপনারা যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর একদম বাঁদিকে উপরে দেখতে পাচ্ছেন তিনটে লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যাবেন মাই অ্যাপস অ্যান্ড গেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নম্বরে একটি অপশান রয়েছে লাইব্রেরি, মানে এখানে আপডেট, ইনস্টল এবং লাইব্রেরি। তো আপনারা ক্লিক করবেন লাইব্রেরিতে। লাইব্রেরিতে ক্লিক করলে পরে কী হবে, আপনার ফোনে আপনি কী কী অ্যাপ ইনস্টল করেছিলেন এবং সেটা আনইনস্টল করে দিয়েছেন সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু এখানে থেকে যায়। তো এর ফলে কী হয়, এর মধ্যে কিন্তু ফোনের যে অ্যাপের যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো এই ফোনের মধ্যে সব কিছু থেকে যায়, যেই কারণে কিন্তু এখান থেকেও ফোনটা গরম হওয়ার সম্ভাবনা থাকে। শুনে আপনারা কী করবেন, এই যে পাশে কাটা চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন, এখানে প্রত্যেকটা ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট ওকে করে এখান থেকে রিমুভ করে দেবেন। প্রত্যেকটা অ্যাপ রিমুভ করে দিলে পরে কিন্তু আপনাদের ফোনটা 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ফোন প্রচুর পরিমাণে ঠান্ডা থাকবে এবং গরম হওয়ার চান্স 100% কমে যাবে। এটা খুব ভালো একটি সেটিংস, আমি নিজেই এটা ব্যবহার করেছিলাম আমার, যে কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।